নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার চব্বিশ ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম আলিপুর মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল পেজ নাম্বার থ্রি টোয়েন্টি ওয়ান টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিটস ফুল মার্কস পঞ্চাশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে মনোজ দাস রচিত টেলস অফ ভোলা গ্র্যান্ডপা নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি টু থ্রি তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করি তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান ভোলা গ্র্যান্ড পা হ্যাডসিন গ্যাং অফ পাইরেটস ভোলা দাদু দেখেছিল জলদস্যুদের একটি দল তোমাকে মনে রাখতে হবে গল্পটা ভোলা দাদু একদিন দুপুরবেলা ঘুম থেকে উঠে লেখকের বাবাকে এবং তার কয়েকজন বন্ধু বন্ধুকে বলল যে ভোলা দাদু একদল জলদস্তুদেরকে ওই বালিয়ারির মধ্যে একটা গুপ্তধন মাটির তলায় রাখতে দেখেছে সেটা শুনে কি করলো লেখকের বাবা বন্ধুরা কোদাল কাস্তে হাতুড়ি সব নিয়ে গিয়ে সাবল নিয়ে গিয়ে মাটি খুঁড়তে শুরু করলো সেই ধন সম্পত্তি পাওয়ার জন্য কিন্তু যখন রাত পেরিয়ে বিকাল পেরিয়ে সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত হলো রাত পেরিয়ে মধ্যরাত্রি হলো তখন ভোড়াল স্বীকার করছে যে দুপুরবেলা সে হালকা খাবার পর হালকা ঘুমেতে এই স্বপ্নটা দেখেছে তখন কেমন হবে বলো তো তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার নেক্সট নাম্বার টু দ্য ন্যারেটরস ফাদার বর্ণনাকারীর বাবা অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন টেজার সেই লুকাই তো ধন সম্পদ খুঁজছিল কার কথা শুনে গেছে ভোলা দাদুর কথা শুনে গেছে ভোলা দাদু বলেছে যে সে একদল জলদস্যুদেরকে মাটির মধ্যে কিছু পুঁততে রেখেছে সেইটা শুনে তারা মাটি খুঁড়তে শুরু করে দিয়েছে সে রাত পেরিয়ে গেছে তবু তবু তারা খুঁজে পায়নি তখন ভোলা দাদু বলছে এটা স্বপ্ন ছিল ওকে অপশান ডি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি ভোলা গ্র্যান্ড পা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো ট্রেজার যখন মধ্যরাত্রিতে খোঁড়াখুরি চলছে তখন ভোলা দাদু স্বীকার করছে যে সত্যিকারের কোনো রিয়েল ট্রেজার নেয় এটা সমস্ত কিছু তার স্বপ্নে দেখা তখন কী হারে রাগ ধরবে একবারটি ভেবে দেখো অপশান বি ইজ দ্য রাইট আনসার বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু টু এই টু টু দুটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য পাইরেটস অয়ার বারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডিউন্স অন দ্য শিশোর বাই দ্য ভিলেজ তোমাদের বুঝিয়ে দিচ্ছি কেমন করে তোমরা করবে তোমরা দ্য পাইরেট অয়ার বারিং এই লাইনটা তোমরা আমাদের যে প্যাসেজটা দেওয়া আছে না সেখানে মেলাবে দেখো প্যাসেজের লাইন দেওয়া আছে দে আর বারিং দে বলতে পাইরেট মানে জলদস্যুরা আর বারিং বারিং পর্যন্ত দেওয়া আছে তো দেখতে পাচ্ছ তো তোমরা উপর থেকে মানে একদম কোশ্চেন ব্যাংকটা খোলো কোশ্চেন ব্যাঙ্কটা আমার সামনে আছে কোশ্চেন ব্যাংকে দেখো প্যাসেজটার উপর থেকে দু নম্বর লাইনে ডান দিকের কনে লেখা আছে দেয়ার বারিং আমাদের কোশ্চেনে আছে দ্য পাইরেট ওয়ার বারিং তারপরে চলে এসেছি বাঁধেকে দেখো এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ডিউন্স অন দ্য সিসোর বাই দ্য বাই আওয়ার ভিলেজ এই আওয়ারটা বাই দ্য ভিলেজ করতে পারো ওকে আওয়ার মানে আমাদের এখানে লেখক লিখছে তাই আমাদের লিখেছে তুমি এখানে তাদের করতে পারো বা দা ভিলেজ করতে পারো এত পর্যন্ত লিখলেই স্টপ মানে দেখে দেখে কমপ্লিট সেন্টেন্সটা লিখতে হচ্ছে কোনো ব্যাপারই না মানে হলো জলদস্যুরা মাটি খুঁড়ে মানে বল দিচ্ছি গ্রামের পাশে সমুদ্রের তীরে বালিয়ারির মধ্যে মাটি খুঁড়ে জলদস্যুরা একটা বিশাল বড় বক্সকে মাটির নিচে রাখছিল ওকে নেক্সট নাম্বার টু মুন লাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস চাঁদের আলো মেঘের মধ্যে দিয়ে এসেছিলো এটাও দেখো দেওয়া আছে বইতে শেষ থেকে আমাদের আনসিন সরি সিন প্যাসেজটা দেখো শেষ থেকে তিন নম্বর লাইন মাঝেতে আছে দেখো মুন লাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস আর আমাদের কোশ্চেনের লাইন দেওয়া আছে মুন লাইট কেম ইন মানে তিনটে ওয়ার্ড দেওয়া আছে আর তিনটে ওয়ার্ড যোগ করতে হবে থ্রু দ্য ক্লাউডস মেঘের মধ্যে দিয়ে ফেটে পড়ছিল ওকে বুঝতে পারে পারা গেল তো বন্ধুরা দুয়ের দাগের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে জন ক্লেয়ার রচিত অটাম নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে অটাম মানে হচ্ছে শরৎকাল শরৎকালের কি গাছে পাতা ঝরে যায় তোমার ছোটোবেলায় সে কবিতাটা পড়ো নি বাঙালি কবিতাটা এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আম্ল বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু তার মানে কি পাতা খসানোর সময় হয়েছে শুরু পাতা খসানার শরতে বৈশিষ্ট্য কি গাছের পাতা ঝরে যায় তাই ওখানে বলা যায় পাতা খসানার পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু ওকে তো পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি ভীষণ সহজ সহজ কোশ্চেন দেওয়া আছে কিছুই নাই ফার্স্ট প্রথমে আছে এর দ্যাক চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওয়ান ইন্টু টু এই টু টু দুটো অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ইন দ্য পোয়েম অটাম আই রেফার্স টু কবিতারা দেবে প্রথম স্ট্যান্ড যা দ্বিতীয় স্ট্যান্ড যা তৃতীয় চতুর্থ যাই দেওয়া আছে কেন প্রত্যেকটা স্ট্যান্ড যাতে দেখবে লেখা আছে আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট সেক্স এই আই বলতে কি আই বলতে কবি তাহলে দ্য পোয়েট আনসার হবে দ্য পোয়েট অপশান বি ইজ দ্য রাইট আনসার নাম্বার টু দ্য ফিটফুল গাস্ট সেক্স দ্য কেসমেন্ট ওই দমকা বাতাস কী নড়িয়ে যায় দমকা বাতাস দরজা সদিস ও জানালাগুলোকে নড়িয়ে যায় দরজার সদিস ও জানালাগুলোকে নাড়িয়ে যায় ওকে তো আমি একটা ছবি দেওয়ার চেষ্টা করব ক্যাসমেন্ট মানে আমি একটা ছবি দেওয়ার চেষ্টা করব বলে দিচ্ছি তা তবু বলে দিই ক্যাসমেন্ট মানে কেমন জিনিসটা হবে জানো তো এইটা হচ্ছে জানালা ওকে ঠিক আমি দেখাতে পারছি নি জানালা হচ্ছে দরজার মতো খোলে এবং দরজার মতো ওপেন হয় সে রবীন্দ্রনাথের পা ঘরগুলো দেখেছিল ঘরেতে যে জানালাগুলো আছে সেগুলো হচ্ছে ক্যাশমেন্ট ওকে আমি একটা ছবি দেওয়ার চেষ্টা করবো চাপের কিছু নয় অপশান ডি ইজ দ্য রাইট আনসার বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার তো তোমাদের বলে রাখি পোয়েম যখন পড়বে স্ট্যান্জা ওয়াইজ ইংলিশ সাবস্ট্যান্সটা করে রাখবে চারটে বা পাঁচটা যে স্ট্যান্জা আছে সেই স্ট্যাঞ্জাগুলোর প্রত্যেকটার সাবস্ট্যান্স করে রাখবে সাবস্ট্যান্সগুলো মনে রাখবে কেমন করে মনে রাখবে লাইন ওয়াইজ সাবস্ট্যান্সগুলো পড়ার চেষ্টা করবে তাহলেই মনে পড়ে যাবে এবং কমপ্লিট সেন্টেন্স বলো যে কোনো আনকমন কোয়েশ্চেন বলো পোয়েম থেকে যখনই পড়বে তখনই সাবস্ট্যান্স অনুযায়ী লিখে দেবে দেবে ফুল মার্কস পেয়ে যাবে ওকে এখন আমি তোমাদের করাচ্ছি কমপ্লিট সেন্টেন্স নাম্বার ওয়ান দ্য ফেডেড লিপস ফল ফ্রম এটা আছে দেখবে আমাদের প্রথম স্ট্যান্ডাতে এক দুই তিন নম্বর লাইনে আছে তিন নম্বর লাইনে বলা আছে অ্যান্ড ফ্রম দ্য মজিদ এলিমেন্টারি টেক্স দেখো কোশ্চেনটা শেষ হয়েছে ফর্ম দিয়ে কোশ্চেনটা ফর্ম দিয়ে শেষ হয়েছে তো আর তোমরা উত্তরটা লিখবে তারপরেই আছে দেখো দ্য মজিদ এলিমেন্টারি টেক্স টেক্সটা নেওয়ার দরকার নেই শুধু লিখবে দ্য মজি এলমট্রি তাহলে দ্য ফেডেল লিভস ফলস ফল ফ্রম দ্য মজি এলমট্রি শ্যালা এলম গাছ থেকে বিবর্ণ পাতা পড়ে ওকে নাম্বার টু দ্য সেকিং টুইগ ডান্সেস টিল দু নাম্বার স্ট্যান্ড যাতে দেখবে দ্বিতীয় লাইনে বলা আছে ডান্স টিল সাট অফ ইভ মানে সন্ধ্যা না হওয়া পর্যন্ত তারা নাচতে শুরু করে তাহলে তোমাদেরকে শুধুমাত্র লিখতে হবে টিলের পরে শব্দ দ্য শার্ট অফ ইভ শার্ট অফ ইভ লিখলি তাহলে কমপ্লিট হয়ে যাবে কাঁপানো ডালটি সন্ধ্যা বন্ধ হওয়া পর্যন্ত মানে সন্ধ্যা হওয়া পর্যন্ত নাচতে শুরু করে নাম্বার থ্রি দ্য চার্প অফ দ্য স্প্যারো হেল্পস আস টু বিলিভ চরুয়ের কিচিরমিচির আমাদেরকে কি বিশ্বাস জাগায় তোমরা যদি বই থেকে লিখতে চাও ওই দ্বিতীয় স্ট্যান্ড যাতে দেখো লেখা আছে চতুর্থ লাইনে লেখা আছে বিলিপ দিয়ে বিলিভ সেন্ট বিলিভ শব্দটা আছে চতুর্থ লাইনের শেষেতে আর পঞ্চম লাইনে শুরু হচ্ছে দ্যাট তাহলে দ্যাট থেকে লিখবে দ্যাট স্প্রিং ওয়াজ আমাদের ওয়াজ লিখলে হবে নি আমাদের কোশ্চেনটা শুরু হয়েছে হেল্পস মানে প্রেজেন্টেন্সে আছে তার মানে তোমাকে কোশ্চেনটার আনসারটা লিখতে হবে প্রেজেন্টেন্সে তাহলে ওই ওয়াজটাকে ইজ করে দেবে ইজ জাস্ট নাও ফ্লাটিং বাই ইন সামার্স ল্যাপ হুইথ ফ্লাওয়ার্স টু লাই যদি দেখে দেখে লিখো তাহলে কিন্তু এটা লিখতে হবে আর যদি আমি লিখেছি দেখো কেমন করে বিলিভ দ্যাট স্প্রিং জাস্ট ফ্লাওয়ার্স টু লাই ইন দ্য ল্যাপ অফ এক্সুপারেন্ট সামার আমি মানেটা বলে শোনাচ্ছি তোমরা শুনে নাও এখানে যাতে একটা মানে দেওয়া আছে কিন্তু আমি একটা মানে বই থেকে লিখেছি তো মানে হলো গ্রীষ্মের কলি ফুলেদের নিয়ে বসন্ত সবেমাত্র বিশ্রামের কথা ভাবছে বুঝতে পেরেছ এরপরে আছে আনসেন তো খুব সুন্দর সহজ ছোট্ট পাড়া একদম আনসিন আছে রিপোর্ট আকারে দেওয়া হয়েছে আনসিনটার পুরোটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে সাথে পড়তে শুরু করো বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা দেখে নাও জুন টোয়েন্টি এইট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অ্যাবাউট টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান পারসেন্ট অফ অ্যাডাল্টস ইন ইন্ডিয়া ভারতে প্রাপ্তবয়স্ক আঠাশ দশমিক ওয়ান পারসেন্ট ফিফটি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট অফ দিস এজেড অ্যাবাব ফিফটি ফাইভ অ্যান্ড সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট অফ পিপল এজেড অ্যাবাব সিক্সটি ওয়ার আর অ্যাট লিস্ট ওয়ান ডোজ অফ কোভিড নাইন্টিন ভ্যাকসিন আনটিল এইট থার্টি পি এম অন সানডে জুন টোয়েন্টি এইট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ভারতে প্রায় আঠাশ দশমিক এক শতাংশ প্রাপ্তবয়স্ক এর মধ্যে ঊনষাট দশমিক তিন শতাংশ পঞ্চান্ন বছর বয়সী এবং ছেষট্টি দশমিক ছয় শতাংশ ষাট বছরের বেশি বয়সী বেশি বয়সী লোকেদেরকে রবিবার রাত সাড়ে আটটা পর্যন্ত কোভিড নাইন্টিন ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ দেওয়া সম্ভব হয়েছিল দু হাজার একুশ সালের জুন আঠাশ তারিখে এখানে একটা শব্দ আছে দেখো অ্যাডমিনিস্ট্রাড অ্যাডমিনিস্ট্রেট মানে তদারকি করা ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেড ওয়ান পয়েন্ট সিক্সটি ফোর মিলিয়ন নিউ ডোজেস অফ কোভিড নাইন্টিন ভ্যাকসিনস আনটিল নাইন পি এম অন সানডে জুন টোয়েন্টি এইট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ভারত আঠাশে জুন দু হাজার একুশ রবিবার রাত আটটা পর্যন্ত কোভিড নাইন্টিন টিকার এক দশমিক ছয় চার মিলিয়ন নতুন ডোজ পরিচালনা বা তদারকি করেছে রাজস্থান রেকর্ডেড দ্য হায়েস্ট নাম্বার অফ ভ্যাকসিনেশান জিরো পয়েন্ট টোয়েন্টি ফোর মিলিয়ন ফলোড বাই গুজরাট জিরো পয়েন্ট টোয়েন্টি টু মিলিয়ন অ্যান্ড ছত্তিশগড় জিরো পয়েন্ট সেভেন্টিন মিলিয়ন রাজস্থান সবচেয়ে আছে টিকাকরণের দিকে রাজস্থানের স্থান প্রথম সে করেছে আমার রাজস্থানের টিকাকরণ হচ্ছে শূন্য দশমিক দুই চার মিলিয়ন এরপর আছে গুজরাট শূন্য দশমিক বাইশ মিলিয়ন এরপর আছে ছত্তিশগড় সতেরো শূন্য দশমিক সতেরো মিলিয়ন ওকে ইন এ সেপারেট ডেভেলপমেন্ট ওরিং ট্রেন্ড একটি পৃথক উন্নয়নে একটি উদ্বেগজনক প্রবণতা কী উদ্বেগজনক প্রবণতা মহারাষ্ট্রাজ কেসেস আউট ওয়েড ইটস রেকভারিজ ফর দ্য সেকেন্ড কনসিকিউটিভ ডে হুইথ দ্য স্টেট রিপোর্টিং মেয়ার এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি টু রিকভারিজ অ্যাজ এগেনস্ট সার্জ সার্জ অফ নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোর নিউ কোভিড নাইন্টিন কেসেস অন সানডে এখানে দেখার একটা শব্দ আছে সার্জ সার্জ মানে ফুলে ফেঁপে ওঠা মানে বৃদ্ধি পাওয়া এরকম জিনিস আর এক শব্দটা বলে দিই তারপরে মানে এটা বলছি কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর কনজিকিউটিভ মানে পরপর বলে দিলাম আর কিছু শব্দ আছে রেকর্ডেড মানে হচ্ছে সর্বোচ্চ পরিমাণে রেকর্ড হচ্ছে একটা এরকম জিনিস রেকর্ডেড মানে মাত্রা রাখছে বা রেকর্ড করে রেকর্ড রাখছে রিকভারিজ মানে হচ্ছে আরোগ্য লাভ করে উঠছে এটসেট্রা এবার মানেটা শোনো মহারাষ্ট্রের কেসটা মহারাষ্ট্রের কোভিড নাইন্টিন কেস সেটা পরপর দ্বিতীয় দিনে তার পুনরুদ্ধারের পরিমাণটা বাড়িয়েছে মানে সেখানে পুনরুদ্ধারের পরিমাণ বাড়ছে তবু রবিবার ন হাজার নশো চুয়াত্তরটি নতুন কোভিড নাইন্টিন কেসের মধ্যে কেসের কেস বৃদ্ধির বিপরীতে রাজ্যটি প্রায় আট হাজার পাঁচশো বাষট্টি পুনরুদ্ধারের রিপোর্ট করেছে মানে সেখানে রবিবারকে গত রবিবারকে ন হাজার নশো চুয়াত্তরটা কেস ছিল তার মধ্যে আট হাজার পাঁচশো বাষট্টিটা রিকভারিজ হয়ে গেছে ওকে বন্ধুরা থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো দু নাম্বার করে চার নাম্বার অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নাম্বার এক একে দুই দুটো আছে দুই দুগুণে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান গুজরাট ওয়াজ দ্য সেকেন্ড হায়েস্ট ভ্যাকসিনেটেড স্টেট গুজরাট ছিল দ্বিতীয় সর্বোচ্চ টিকা দেওয়া রাজ্য এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট রাজস্থান রেকর্ডেড দ্য হায়েস্ট নাম্বার অফ ভ্যাকসিনেশন জিরো পয়েন্ট টোয়েন্টি ফোর মিলিয়ন ফলোড বাই গুজরাট জিরো পয়েন্ট টোয়েন্টি টু মিলিয়ন অ্যান্ড ছত্তিশগড় জিরো পয়েন্ট মিলিয়ন নাম্বার টু দ্য নাম্বার অফ নিউ কোভিড কেসেস ইন মহারাষ্ট্রা এই যে ম্যাটার অফ সিরিয়াস কনসার্ন মহারাষ্ট্রে নতুন কোভিড মামলার সংখ্যা একটি গুরুতর উদ্বেগের বিষয় এটা ট্রু হবে আর লিখতে হবে একটি সাপোর্টিং স্টেটমেন্ট ইন এ সেপারেট ডেভেলপমেন্ট আর ওরিং ট্রেন্ড মহারাষ্ট্রস কেসেস আউট কেসেস আউট ওয়েড ইটস রেকভারিজ ফর দ্য সেকেন্ড কনজিকিউটিভ ডে হুইথ দ্য স্টেট রিপোর্টিং মিয়ার এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি টু রেকভারেজ অ্যাজ এগেন্স্ট আ সার্জ অব নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি ফোর নিউ কোভিড নাইন্টিন কেসেস অন সানডে বিয়ের দ্য হোয়াট টাইপ অফ এ টেক্সট ইজ দ্য গিভেন প্যাসেজ এই যে প্যাসেজটা যেটা পড়লাম সেই প্যাসেজটা কী বলো তো অপশান পড়ছি অপশান দেওয়া আছে অপশান দেওয়া আছে প্রথমে আছে নোটিস স্টোরি নিউজ পেপার রিপোর্ট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট দেখো প্রথমেই দেওয়া আছে দেখবে না দেখলে তো যে একটা জিনিস দেওয়া আছে জিনিসটা হচ্ছে জুনের আঠাশ তারিখ দু হাজার একুশ এটা কী তাহলে এরকম ডেট দিয়ে থাকলে মানে রিপোর্ট নিউজ পেপার রিপোর্ট মানে খবর কাগজের সংবাদ প্রতিবেদন ওকে নেক্সট সের দাগ মিনিং ফর মানুষ দুটো আছে দুই দু চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান প্রোগ্রেস প্রোগ্রেস মানে হচ্ছে অগ্রগতি অগ্রগতি মানে কি আগেই যাচ্ছে বৃদ্ধি লাভ করছে উন্নতি করছে তার মানে ডেভেলপমেন্ট অগ্রগতি উন্নয়ন ডেভেলপমেন্ট সব নাউন উন ওকে নাম্বার টু এক্সিডেন্ট এক্সিডেন্ট মানে ছাপিয়ে যাওয়া অতিক্রান্ত করে যাওয়া এখানে দেবে আমি বললাম না একটা শব্দ আছে সার্জ সার্জ মানে ফুলে ফেঁপে ওটা বৃদ্ধি পাওয়া ছাপিয়ে যাওয়া মানে কি বৃদ্ধি পেয়ে যাচ্ছে সংখ্যায় প্রচুর পরিমাণ হয়ে যাচ্ছে সেই সার্জ এখানে শব্দটা আছে সার্জ আর আমি কেনামতি করে ইডিটা ডিটা যোগ করেছি মানে ছাপিয়ে যাওয়া করেছি যে যেহেতু দুটো ফর্মকে সমান সমতুল্য করতে হবে যদিও থাকুক অ্যাডজেক্টিভ বা ভাববে যাই থাকুক না কেন দুটোকে সমতল করা সমতুল্য করার জন্য আমি ডিটা যোগ করেছি তোমরা বলবে পাকা কি ঠিক হয়েছে কি ঠিক হয়নি বা এই ওয়ার্ডটা দেওয়া কি ঠিক না ভুল অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে এরপরে আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারিদার ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি আর্টিকেল প্রেপোজিশানদের শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর পড়েছি দেখা নাও আই ওয়াজ ভেরি স্লো অ্যাট ইউজিং আর ডিকশনারি আমি ডিকশনারি ব্যবহার করতে খুব ধীর ছিলাম স্লো অ্যাট মানে ধীর গতি বা মন্থর গতি স্লো অ্যাট মানে ধীর গতি বা মন্থর গতি ওকে আই ফাউন্ড ইট লেবোরিয়াস আমি এটাকে খুব শ্রমসাধ্য কাজ ভেবেছিলাম হোয়াইল যেখানে দ্য আদার বয়েজ যেখানে অন্যান্য ছেলেরা দা কেন বসল দ্য বয়েজ পুরাল আছে তাই এখানে শুধুমাত্র আর্টিকেল দা বসবে ইট সিমড নো ট্রাভেল যেখানে অন্য ছেলেদের কাছে এটা কোনো সমস্যা নাই কিন্তু আমার কাছে এটা খুব কঠিন মনে হয় আই ফর্মড অ্যান অ্যালায়েন্স আমি মিত্রতা স্থাপন করেছিলাম দেখো অ্যালায়েন্সের প্রথমে এ আছে ভায়েল তাই এখানে বসালাম এন হুইথ এ বয় ইন দ্য সিক্স ফর্ম ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করেছিলাম স্লো অ্যাড স্লো অ্যাডটা নিয়ে আমার একটু কনফিউশন আছি তোমরা অবশ্যই বলবে যে আমি ঠিক লিখেছি কি ভুল লিখেছি অবশ্যই বলবে এরপর আছে বিয়ের দাগ ভয়েস চেঞ্জ আছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর নাম্বার ওয়ান উই ওয়াচড আ মুভি লাস্ট উইকেন্ড আমরা গত সপ্তাহান্তে একটি সিনেমা দেখেছি ওকে তো সিনেমা তো আমি প্রায় দিনই দেখি সপ্তাহ ফপ্তাহ কিছু মানিনি আমি সিনেমা আমার দেখা যায় ওকে তাহলে এখানে অবজেক্ট কোনটা এ মুভি হচ্ছে অবজেক্ট মেন অবজেক্ট কিন্তু পাস টেন্সে আছে কী করে বুঝলাম ওয়াচ করা আছে তাই পাস্টেন্সে আছে তাহলে প্রথমে অবজেক্টটা আনলাম এ মুভি একটা সিনেমা তাই ওয়াজ বসলো তারপরে ওয়াচটের থ্রি ওয়াচট বসলো লাস্ট উইকেন্ডটা শেষে বসালাম তারপরে বাই বসালাম উইয়ের অবজেক্ট আস বসালাম ওকে নেক্সট নাম্বার টু কিপ ইওর প্রমিস তোমার বা আপনার প্রতিশ্রুতি রাখুন এটা সামাজিক কর্তব্য একটা প্রতিশ্রুতি রাখা একটা সামাজিক কর্তব্য তাই সামাজিক কর্তব্য জন্য শুড বসে তাহলে অবজেক্ট প্রথম বসতে হলো প্রমিস শ্যুট বি কেপ্ট তোমার প্রতিশ্রুতি অবশ্যই রাখা উচিত তোমার প্রতিশ্রুতি অবশ্যই রাখা উচিত এরপর আছে সি এর দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু ইকাল টু টু দেখো এখানে শূন্যস্থান আছে শূন্যস্থানে পারে ব্র্যাকেট আছে ব্র্যাকেটে তিনটে করে ভালোবাসে যেটা সঠিক হবে সেটাতে শূন্যস্থান পূরণ করতে চাই দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দে আমি শূন্যস্থানে বসাচ্ছি আর দে আর গোয়িং টু অ্যাটেন্ড এ পার্টি টু নাইট তারা আজ রাতে একটি পার্টিতে যোগদান করতে যাচ্ছে এটা কি ফিউচারে সেন্স তারা এখনও যায়নি এখন হয়তো সকালবেলায় আলোচনা করছে তারা সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা একটা পার্টিতে যোগদান করবে এখনও যায়নি তাহলে মানে ফিউচার টেন্স কিন্তু আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সবসময় ফিউচার টেন্সকে নির্ধারণ করে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স সবসময় ফিউচার টেন্সকে উল্লেখ করে প্রেজেন্ট কন্টিন্যাস টেন্সের আরেকটা নাম আছে প্রোগ্রেসিভ টেন্স প্রোগ্রেসিভ টেন্স তাই এখানে আর বসলো দের দে অনেকজন তাই আর বসলো হ্যাব বসবে না এখানে ওয়ারও বসবে না ওকে দু ইউ তিনটে শূন্য শূন্যস্থানে শূন্যস্থান আছে শূন্যস্থানে বসেছি উইল তারপর তিনটে ভাব আছে হ্যাব উইল আর কেন উইল বসলে বলে দিচ্ছি ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম তুমি পরীক্ষায় পাস করবে না ঠিক আছে তুমি তুমি পরীক্ষায় পাস করবে না দেখো এখানে যদি পাস থাকতো না তাহলে কিন্তু মেন ভাবটা ইডি হতো কারণ পারফেক্ট টেন্স হতো আর যদি আর আছে যদি আর বসতো তাহলে কিন্তু প্রেজেন্ট এই যে পাস যে শব্দটা বা ভার্ভটা আছে তার সঙ্গে আইএনজি বসতো কিন্তু আমাদের এখানে পাসটা শুধুমাত্র ভি ওয়ানে আছে ভি ওয়ানে মানে কি একটা ভার্বই বসবে সেটা হচ্ছে উইল ভার্ব উইল বসবে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড যদি তুমি এখন পড়াশোনা না করো তাহলে কিন্তু পরীক্ষায় তুমি ফেল করবে পাস করতে পারবে না সে পাস করতে পারবে না নাটা কোনটা ফিউচারের সেন্স ফিউচারের মানে সিম্পল ফিউচার স্যাল উইল বসবে ভি ওয়ান বসবে এখন যদি পড়াশোনা না করি তাহলে তখন ফেল করবো তখন হচ্ছে ফিউচার টেন্স তাই এখানে উইল বস ওকে বিভিন্নভাবে বোঝানো যায় কিন্তু আমি যেটুকু জানি যতটুকু জানি তোমাদেরকে ততটুকু শেখানোর চেষ্টা করি তাও ভুল হয়ে যায় অনেক ভুল হয়ে যায় এই যে আর্টিকেল বলো প্রেপোজিশান বলো কত ভুল হয়ে যায় আনসার লেখাতে গণ্ডগোল থাকে তবুও তোমরা আমাকে ক্ষমা করে দাও সেটাই আমার কাছে সৌভাগ্য কারণ একটা মানুষ সব কিছু করতে পারে না সব ভগবানের দেওয়া সমস্ত কিছু মেনে নিতে হয় ওকে তোমরা আমাকে সাপোর্ট করো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এরপরে আছে ডুয়েজ ডাইরেক্টেড তিনটি আছে এক নম্বর করে তিন নাম্বার তিনটি গ্রামার এক নাম্বার করে তিন নাম্বার নাম্বার ওয়ান দ্য ম্যান হ্যাড নো মানি লোকটার কাছে কোনো টাকা ছিল না হি কুড নট বাই ফুড সে খাবার কিনতে পারে না লোকটার কাছে টাকা ছিল না সে খাবার কিনতে পারে না এই দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে দিচ্ছে দুটো সিম্পল সেন্টেন্স আবার দুটো সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে জয়েন করতে দিচ্ছে তো টু টুটু বসবে না এটা সরি টুটু বলছে এটা ইনফিনিটিভ দ্বারা যোগ হবে ইনফিনিটিভ মানে প্রথম সেন্টেন্সটা দেখে দেখে ঢুকিতে হবে তার কাছে প্রথম ঘটনা কোনটা তার কাছে টাকা ছিল না তাহলে প্রথম ঘটনা দ্য ম্যান হ্যাড নো মানি তার কাছে টাকা ছিল না দ্বিতীয় সেন্টেন্সে মেন ভার্বের আগে টু বসে দিকে আনসার হয়ে যাবে দ্বিতীয় সেন্টেন্সে মেন ভার্ব কোনটা বাই বাইটার আগে শুধুমাত্র টু বাসাবে টু বাই ফুড টাকা ছিল না খাবার কিনতে তার কাছে টাকা ছিল না খাবার কিনতে তার কাছে টাকা ছিল না ওকে সিম্পল সেন্টেন্স হয়ে গেল আর সিম্পল সেন্টেন্স নিয়মটা হচ্ছে ইনফিনিটিভ দ্বারা সিম্পল ওকে নাম্বার টু মোহন সেড টু মি মোহন আমাকে বলেছিল ডু ইউ হ্যাভ এ সাইকেল তোমার কি সাইকেল আছে ইন্টারগেটিভ সেন্টেন্স আছে ন্যারেশন করতে দিয়েছে ওকে তাহলে করছি মোহন টু থাকলে আকস্ট হয়ে যায় আকস্ট বসালাম মি সেকেন্ড প্লেস মি বসালাম যেহেতু কোনো ডব্লু এইচ ওয়ার্ড নেই তাই ইফ বসালাম কোটেশান তোলার জন্য আর কোটেশনের মধ্যে যদি ডবলু এইচ ওয়ার্ড থাকতো তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সে সেটাই বসাতো কিন্তু নেই মানে সেটা বসে ইফ এবার সাবজেক্ট দেখো ইউ ইউ হচ্ছে সেকেন্ড পার্সন ইউ সেকেন্ড পারসন সেকেন্ড পারসন মানে সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেসে কী আছে মি মি অবজেক্ট হয়ে বসছে মি অবজেক্ট হয়ে বসছে তাহলে সাবজেক্ট হয়ে বসলে কী হবে সাবজেক্ট হয়ে যদি মি বসে তখন হয়ে যাবে আই দেখো আই বসেছি তারপর হ্যাব আছে প্রেজেন্টেন্সে আছে হ্যাব আছে পাস্ট টেন্সে হবে হ্যাড এ সাইকেল ওকে ক্লিয়ার করে ভালো করে শোনাচ্ছি দেখে না মোহন মি ইফ আই হ্যাড এ সাইকেল আমার কি সাইকেল আছে বা সাইকেল ছিল নাম্বার থ্রি রাম ওয়াজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস রাম ক্লাসের সবচেয়ে সেরা ছেলে তো এখানে বেস্ট কিসে আছে জানো তো বেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে আছে এ পুরোটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে দিয়েছে মানে হলো ক্লাসের সেরা ছেলে রাম তাহলে পজিটিভে করলে হয় প্রথমে নো আদার বসবে কারণ এখানে ওয়ান অফ নাই তো তাহলে পজিটিভে করার নিয়ম হচ্ছে প্রথমে নো আদার বসবে নো আদার বসালাম অবজেক্ট কোনটা বয় ইন দ্য ক্লাস তারপরে বয় ইন দ্য ক্লাসটা বসালাম ভার্ভ কোনটা ওয়াজ ওয়াজ বসালাম তারপরে অ্যাজ বসবে পজিটিভে নিয়মে অ্যাজ বসবে তারপরে যে অ্যাডজেক্টিভ বেস্ট আছে বেস্টের পজিটিভ ফর্ম পজিটিভ ফর্ম কোনটা গুড তাহলে অ্যাজ গুড অ্যাজ রাম ওকে ক্লাসের আর কোনো ছেলে রামের মতো ভালো ছিল না রাম নো আদার বয় ইন দ্য ক্লাস ওয়াজ অ্যাজ গুড অ্যাজ রাম বুঝতে পারা যাচ্ছে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে খারাপ লাগলে ডিসলাইক করে দেবে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে বেল বাটনটা প্রেস করে দেবে আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা অবশ্যই তারা অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করে দেবে একটা আর আমার ফেসবুক পেজটাকে ফলো করবে ওকে আর শেয়ার করে দেবে পারলে শেয়ার করে দেবে যদি ভালো লাগে শেয়ার করে দেবে আর আমার ফেসবুক পেজটার নাম ইংলিশ টিউটার লিখে দিচ্ছি তোমাদেরকে ইংলিশ ইএনজি এল আই এস এইচ ইংলিশ টিউটর টি ইউ টি ও আর ইংলিশ টিউটর ওকে ফেসবুকে যা ভিডিও আছে ইউটিউবেতেও যায় তাই একই ভিডিও আছে যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের সাবস্ক্রাইব ফলো আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে যাদের মনে হয় আরও 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 বেশি করে তোমাদের পাশে দাঁড়ায় তোমাদেরকে সাপোর্ট করি বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাধর